নমস্কার, আমি ঈশা। আমার চ্যানেলের সকল ভিউয়ার্সকে আমি স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, তাই বিশেষ মানুষের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী 25শে বৈশাখ। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার জয়ের মধ্যে দিয়ে কবিগুরু তার বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছিলেন। আমাদের ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বোলপুরে শান্তিনিকেতন গড়ে তোলেন। 150 বছর পেরিয়ে গেলেও বাঙালি নিত্য দিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো দীপ্যমান। শুধু বাংলা নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দ ঘোরে দিই এই 25শে বৈশাখ। এই দিন অজস্র অনুষ্ঠান আয়োজন করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় প্রিয় কবির স্মৃতির প্রতি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক আরো অনেক বৈচিত্র্যময় রচনা উনি আমাদের উপহার দিয়ে গেছে। ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো ওনারই একটি কবিতা ও সঙ্গীতের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। রবিবার সোমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া বাড়ি। রবিবার সে কেন মা গো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দুর্গি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ির জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিশ্ব মারার। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে নেকি। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। Thank you.
না জানি স্বাদের যত না যত ভালোবাসা কারে কয়।